नमस्कार, हाउ आर यू चिल्ड्रन? आई होप यू आर वेरी फाइन बाय द ग्रेस ऑफ गॉड। ओके, यू हैव कंप्लीटेड योर फर्स्ट टर्म एग्जामिनेशन एंड फर्स्ट यूनिट टेस्ट। ओके, योर देन द रेस्ट ऑफ लेसन्स एंड डिस्कसिंग अबाउट द प्रीपोजिशन एंड कंजंक्शंस। प्रीपोजिशन इज अ पार्ट ऑफ स्पीच। यू नो the parts of speech. Preposition is a part of speech which is used before a noun or a pronoun and relate it to other words. Noun or pronoun er age boshe ekta word ke relate ke jogajog korte somporko toiri kore. Ebar dekho ekhane kibhabe noun or pronoun er age boshe ekhane option बसे समय इत्यादि रिलेट कर सम्पर्क बोझा प्रीपोजिशन। देखो कंजंक्शंस मान दो वर्ड के जुक्त कर এখানে কি আছে দা ওয়ার্ডস দ্যাট জয়েন আ গ্রুপ অফ ওয়ার্ডস অর সেন্টেন্স টু ফর্ম আ মিনিংফুল সেন্টেন্স আর কল কনজাংশন। বলছে দুটো ওয়ার্ড কে একটা লাইনে বা দুটো ওয়ার্ড কে দুটো সেন্টেন্স কে একটা সেন্টেন্সে তৈরি করে কনজাংশন। কনজাংশন হচ্ছে যুক্ত শব্দ। এবার দেখো কনজাংশনে এখানে কি আছে, কয়েকটি আছে কি হি প্লেস হি লাইকস টু প্লে বাট she likes to study। conjunction e ekhane ache but and eglo ki kore dutu sentence ke jukto kore dutu line ke jukto kore। dekho ekhane exercise er modhe ache ki join each the sentences use a and or but diye dutu line ke jukto kore ekta line e toiri korte hobe। ami koyekta bole dicchi dekho number 1 e ki ache the dog ran away, the cat ran away। এখানে and বা but যুক্ত করতে হবে। the dog ran away and the cat ran away, the dog and the cat ran away, এটা হচ্ছে উত্তর। তারপরে দেখো সীতা is sleeping, গীতা is sleeping। সীতা একটা মেন নাম আর গীতা একটা মেন নাম। তোমরা জানো দুটো নাম একসঙ্গে যুক্ত হলে সেটা প্লুরাল হয়ে যায়, প্লুরাল বলতে বহুবচন হয়ে যায়। সেটা কি আছে, সীতা একটা নাম, সীতা ইজ স্লিপিং, গীতা ইজ স্লিপিং, সীতা এন্ড গীতা আর স্লিপিং। তারপর দেখো দা টি ইজ হট, দা কফি ইজ কোল্ড। আমরা জানি যে দুটো শব্দের যখন অপোজিট মিনিং বোঝায় সেই সময় আমরা বাটটাকে ব্যবহার করি বিশেষ করে। দেখো দা টি ইজ হট, দা কফি ইজ কোল্ড। অ্যানসার হবে দা টি ইজ হট বাট দা কফি ইজ কোল্ড, এখানে বাট হবে। তারপর দেখো আই কল জন, দ্যাট আই কল জন হি ওয়াজ স্লিপিং, আই কল জন বাট হি ওয়াজ স্লিপিং। এইভাবে তোমরা বাকিগুলো করবে। তারপর দেখো দুই নম্বরে কি আছে, pick out conjunctions from the following sentences। তোমাদেরকে বললাম and but এগুলো দিয়ে conjunctions হচ্ছে, তোমরা এখান থেকে নিজে খুঁজে বের করতে পারবে। নাম্বার 1 এ কি আছে, Sufi and Rumi are friends। Sufi and Rumi, দেখো এখানে and আছে, and টা একটা conjunctions। তারপর আছে Romita is tall but her sister is short। Romita লম্বা কিন্তু তার বোন খাটো। দেখো এখানে কি আছে কনজাংশনস, বাট
এগুলো তোমরা বাড়িতে করবে নিজেরা তারপর দেখো কি আছে নাম্বার 3 ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ দা সুইটেবল কনজাংশনস এন্ড এন্ড বাট আমি দুটো বলে দিচ্ছি কাম ড্যাশ হেল্প মি কাম এন্ড হেল্প মি এসো আমাকে একটু সাহায্য করো আই উইল গো আউট ড্যাশ হি ক্যান নট বলছে আমি যাচ্ছি বাট হি ক্যান নট বলছে কিন্তু ও যাবে না বা সে যাবে না এগুলো তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে এর পরের দিন যেটা আছে ইন্টারজেকশনস এটা আমি করিয়ে দেব ভালো থাকবে সুস্থ থাকবে বাড়িতে থাকার চেষ্টা করবে বাড়িতেই থাকবে নমস্কার